অনেকেই জানো না যে কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্সটা খুব তাড়াতাড়ি পাবে বা একটা সুযোগ বেশি থাকে। দেখো মেন কথা হচ্ছে কাউন্সিলিং করতে হবে সবাইকে, এবং চয়েস ফিলিংটা কিন্তু খুব সুন্দর ভাবে করতে হবে। কারণ চয়েস ফিলিং তুমি যদি না খুব সুন্দর ভাবে করো বা এখানে কয়েকটা টেকনিক আছে ঠিক আছে যেগুলো অনেকে জানে না, তো এগুলো তুমি যদি ফলো করো সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার র্যাঙ্কটাকে কিন্তু যাই র্যাঙ্ক থাকুক না কেন তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটা একটা মোটামুটি অনেকটা কিন্তু বেড়ে যায় যে হ্যাঁ চান্স কিন্তু পাবে এরকম কিন্তু একটা আশা করা যায় এইভাবে কিন্তু যদি তুমি কলেজগুলোকে সাজাও। তাহলে কিন্তু আজকে আমরা দেখে নেবো একদম আমরা কিন্তু ডিজিটাল বোর্ডে চলে এসেছি তাই না, ডিজিটালের যুগ ডিজিটাল বোর্ডে কিন্তু আমরা চলে এসেছি। চলো তাহলে কি হচ্ছে দেখো না কাউন্সিলিং জেক্সপো এবং ব্রোকলেট বা যেটা তোমাদের পলিটেকনিক এর ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক এর সেকেন্ড ইয়ার, এই যে কাউন্সিলিংটা যে তোমরা করছো তোমরা যে চয়েস গুলো করছো, দেখো তোমরা কলেজ কিভাবে সাজছো, এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স এখানে সেভেন দিয়ে এখানে ডট 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 করে কিন্তু চলে গেছে। এখানে আনলিমিটেড কলেজের কোনো কিন্তু লিমিট নেই। এখানে অনেকেই কোশ্চেন করো যে স্যার কলেজ যে আমরা সাজাবো সেখানে কটা কলেজ সাজাতে পারবো, তোমাদের উদ্দেশ্য জানাচ্ছি তোমরা কিন্তু আনলিমিটেড কলেজ সাজাতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো ভয়ের কিন্তু কোনো রকম কারণ নেই। কিন্তু এটা মাথায় রাখবে যে সমস্ত কলেজগুলোতে তুমি অ্যাডমিশন হতে চাও ওই সমস্ত কলেজগুলোতেই কিন্তু তুমি নামগুলো কিন্তু তুমি সাজাবে ঠিক আছে, ওই সমস্ত কলেজগুলোর নাম ওকে। কারণ তুমি যে কলেজটাকে যেতে চাইছো না বেকার বেকার দিয়ে কোনো লাভ আছে? যদি তোমার চান্স পেয়েও যাও তুমি তো অ্যাডমিশন বেকার তো হবে না, তাহলে কিন্তু দিয়ে কিন্তু কোনো লাভ নেই। তাহলে এবার আমি দেখবো যে কিভাবে আমি কলেজগুলোকে সাজাবো। ধরো এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার ঠিক আছে ওকে, এটা ধরো আমি এখানে কলেজ নাম করছি ঠিক আছে, ওকে আর একটি করছি দেখো ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম বলতে কি না ব্রাঞ্চ নেম বলতে তুমি যে ব্রাঞ্চটাতে কিন্তু ভর্তি হতে চাইছো বা ট্রেড অনেক নামে চেনে বা ডিপার্টমেন্ট অনেক নামে চেনে ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে ব্রাঞ্চ নেম। তাহলে দেখো এখানে সিরিয়াল নাম্বার আমরা দিচ্ছি কিনা এক নম্বরে, এক নম্বর কি এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চয়েস, এটা হচ্ছে সেকেন্ড চয়েস, এটা হচ্ছে তোমাদের থার্ড চয়েস, এটা হচ্ছে ফোর্থ, এরকম কিন্তু চলে আসছে ঠিক আছে, এই যে ফোর্থ এটা হচ্ছে তোমাদের ফিফথ ওকে। তো এইরকম কিন্তু তোমাদের চয়েস গুলো কিন্তু আসছে। এবার বোর্ডকে জানাতে হবে যে তুমি কি চাইছো বা তুমি কোন কলেজ গুলো চাইছো বা কোন ব্রাঞ্চটাতে তুমি ভর্তি হতে চাইছো, এটা হচ্ছে তোমাদের মেন জিনিস। তাহলে ধরো ফার্স্ট তুমি যদি করো যে এখানে যে আমি একটি কলেজ ধরো এখানে এপিসি রয় ঠিক আছে, এপিসি রয় ঠিক আছে, এপিসি রয় কলেজে তুমি ধরো এখানে ইলেকট্রিক্যাল নিয়ে কিন্তু ভর্তি হলে, কি নিয়ে ইলেকট্রিক্যাল নিয়ে, বা তুমি এই ব্রাঞ্চটাকে তুমি কিন্তু চাইছো, ভালো করে লক্ষ্য করবে এখানে কিন্তু আমি পাঁচ থেকে ছটা পার্ট বলবো বা টাইপ বলবো, তোমাদের যেটা মিল খাচ্ছে ওইটা ভাবে ওইভাবেই কিন্তু করবে ঠিক আছে। তাহলে দেখো এপিসি রয় কলেজে ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো, ফার্স্ট চয়েস কিন্তু ওই কলেজের নাম এবং ওই ব্রাঞ্চ। সেকেন্ড তুমি যদি ধরো এখানে বিরলা চাইছো, এখানেও ইলেকট্রিক্যাল চাইছো, সেকেন্ড হচ্ছে তুমি সেন্ট্রাল কলকাতা চাইছো, এখানেও ধরো ইলেকট্রিক্যাল চাইছো, অর্থাৎ তুমি যে ইলেকট্রিক্যাল, এই দেখো আমি কি করছি বলো দেখি, যে ইলেকট্রিক্যাল যে ব্রাঞ্চ গুলো রয়েছে সবগুলোকেই কিন্তু আমি ইলেকট্রিক্যাল কিন্তু সাজিয়ে দিলাম। তাহলে এই স্টুডেন্টের যখন আমি চয়েস ফিলিংটা দেখবো
এক চান্সেই বুঝতে পারবো যে এই স্টুডেন্টটা কিন্তু ইলেকট্রিক্যাল ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে ভর্তি হবে না। তাহলে এখান থেকে তোমরা একটা আইডিয়া নিলে, কি আইডিয়া, যে আতিপাতি চয়েস ফিলিং করে কিন্তু লাভ নেই। অনেক স্টুডেন্ট কি করে এখানে, না এখানে ধরো ইলেকট্রিক্যাল দিয়ে দিল, এখানে ধরো মেকানিক্যাল দিয়ে দিল, এখানে ধরো সিএসটি দিয়ে দিল, এখানে ধরো তোমাদের দিয়ে দিল কি না ইটিসি ইটিসিই, ঠিক আছে। তাহলে এই যে এরকম তুমি যদি কাউন্সেলিংটা করো, ধরো আবার এখানে কোনো কারণে মেকানিক্যাল ঢুকিয়ে দিয়েছে, আবার এখানে ধরো ইটিসি ঢুকিয়ে দিয়েছে ইটিসি, বা এখানে ধরো এখানে আবার ইলেকট্রিক্যাল ঢুকিয়ে দিয়েছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে রং প্রসেস, কারণ এর কিন্তু কোনো মাথা মুন্ডু নেই। তাহলে কি না, তুমি কোন ব্রাঞ্চে, তুমি তাহলে এই যে প্রথমে ইলেকট্রিক্যাল চাইছো মেকানিক্যাল, মানে তুমি যেটা আসে ভাগ্যে ওটাই ভালো, এটা কি বলতে চাইছো? না, তুমি যেটা চাইছো ওটাকে পাওয়ার সবসময় কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। তুমি যেটা চাও, তুমি যেটা চাও ওটাকে সবসময় পাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি যদি ইলেকট্রিক্যালে যদি ভর্তি, তাহলে কিন্তু শুধু ইলেকট্রিক্যালটাই কিন্তু আমি সাজাবো। তাহলে এবার অনেক স্টুডেন্ট কি করে, যে আমি স্যার শুধু মেকানিক্যাল নিয়ে পড়বো, তাহলে আমি কিভাবে পড়বো? তুমি যে কলেজগুলোতে চাইছো ওই কলেজগুলোর ফার্স্ট কিন্তু একটা লিস্ট তৈরি করবে। লিস্ট তৈরি করার পরে শুধু মেকানিক্যাল কিন্তু এখানে দিয়ে যাবে, অর্থাৎ তুমি যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন হতে চাইছো, আদার্স কোনো কিন্তু কলেজে নয়, তুমি যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন হতে চাইছো ওই সমস্ত কলেজগুলোতে শুধুমাত্র মেকানিক্যালটাকে দেবে, কারণ তুমি অন্য কোনো ব্রাঞ্চে ভর্তি হতে চাইছো না, শুধুমাত্র মেকানিক্যাল হলেই তুমি ভর্তি হবে। এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে, তুমি যদি শুধু সিভিলে, তাহলে শুধুই সিভিল দেবে, ইলেকট্রিক্যাল হলে শুধু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, সিভিল হলে সিভিল, অটোমোবাইল হলে অটোমোবাইল, কেমিক্যাল হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা তোমাদের যদি সিএসটি থাকে সিএসটি, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যদি তোমাদের থাকে, তাহলে সমস্তটাই কিন্তু ইটিসিই, ইটিসিই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তাহলে প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু এখানে আমি বললাম যে পরপর করে কিন্তু তুমি যে ব্রাঞ্চটাতে চাইছো ওই ব্রাঞ্চগুলো কিন্তু সাজিয়ে যাবে। এবার এখানে আরেকটা টাইম কি, আর একটা টাইপ যদি আমি দেখি, ধরো মেদিনীপুর, ধরো মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, এটা ধরো একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, অনেক স্টুডেন্ট বলে যে আমি এই কলেজটাতেই ভর্তি হবো, এটি কিন্তু তোমাদের যে কোনো একটা কলেজের উদাহরণ নিয়ে নাও, আমি এই মুহূর্তে মেদিনীপুর মনে পড়লো বলে মেদিনীপুরটা আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ধরো সেন্ট্রাল কলকাতা বা বিড়লা ধরে নাও, ঠিক আছে, বা যে সমস্ত কলেজ বলতে তোমরা অ্যাডমিশন হতে চাইছো এই কলেজটাতে, ধরো এখানে তোমার মন পছন্দ কলেজ, ঠিক আছে, যে এই কলেজটাতে স্যার আমি যদি মেকানিক্যাল পাই তাহলে মেকানিক্যাল হব, যদি ইলেকট্রিক্যাল পাই তাহলে ইলেকট্রিক্যাল ভর্তি হব, তাহলে তুমি ফার্স্টে যেটা তুমি চাও সেটা লিখবে, তারপরে সেকেন্ডে। তাহলে এখানে কিন্তু ব্রাঞ্চটা তো মানে আসছে, তার পাশাপাশি তুমি একবারে পার্টিকুলার কিন্তু কলেজটাকে মেনশন করে দিয়েছো যে আমি এই কলেজটাতে আমি চান্স পেলে আমার বেশি সুবিধা হয়, সেক্ষেত্রে আমি ওই কলেজটার নাম ফার্স্টে মেদিনীপুরে, ফার্স্টে থাকবে মেকানিক্যাল, তারপরে থাকবে ইলেকট্রিক্যাল। এবার তুমি যদি চাও ফার্স্ট প্রায়োরিটি দেবে তোমার ইলেকট্রিক্যাল কে, তাহলে এটা হবে ইলেকট্রিক্যাল, এটা হবে মেকানিক্যাল। তারপরে ধরো আদার্স যে কলেজগুলো থাকবে, তিন নম্বর কলেজ, তুমি তারপরে বলবে যে স্যার আমি তারপরে শুধু মেকানিক্যাল নিয়ে পড়বো, শুধু আমি এই দুটো কলেজের মধ্যে যদি আমি দুটো ব্রাঞ্চ যদি পাই তাহলে আমি অ্যাডমিশন হয়ে যাব, যদি আদার্সগুলোতে যদি আমাকে ভর্তি হতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র মেকানিক্যাল নিয়ে পড়বো, তাহলে কিন্তু যতগুলো তুমি কলেজে অ্যাডমিশন হতে চাও তার কিন্তু ওই সমস্ত কলেজগুলোতে কিন্তু তুমি শুধু মেকানিক্যাল কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে, এরকম করে কিন্তু মেকানিক্যাল কিন্তু দিয়ে যাবে। হলো, এবার অনেক স্টুডেন্ট কি চাইছে যে আমি বাকি কলেজগুলোতে এই মেকানিক্যালের পরিবর্তে ধরো আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল কিন্তু শুধুমাত্র দিয়ে যাবে। এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের মনের পছন্দ বা তোমরা যেগুলো কিন্তু চাইছো, এটা কিন্তু একটু তোমরা সবাই মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম, কি ধরো তোমার কোনো একটা পার্টিকুলার কোনো একটি স্পেসিফিক কলেজ রয়েছে, যেই কলেজের দুটো ব্রাঞ্চের মধ্যে তুমি যে কোনো
একটি ব্রাঞ্চে ভর্তি হলেই তুমি অ্যাডমিশন হয়ে যাবে, সেক্ষেত্রে ওই দুটো ব্রাঞ্চের নাম কিন্তু ফার্স্ট দেবে। সেকেন্ড চয়েস হলো তুমি যে ব্রাঞ্চটা নিয়ে পড়বে, যে কলেজগুলোতে নিয়ে পড়বে, সেগুলোর কিন্তু নাম তারপরে কিন্তু এখানে দিয়ে দেবে। আশা করছি বোঝা গেছে। তাহলে প্রসেস বা এই যে চয়েস স্ক্রিনিং ব্যাপারটা না, এই চয়েস স্ক্রিনিং ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। অনেক স্টুডেন্ট কি করে, এখানে আমি একটু আগেই যেটা বললাম যে এখানে ধরো মেকানিক্যাল দিয়ে দিল, এখানে ধরো তোমাদের সিএসটি দিয়ে দিল, ঠিক আছে, এখানে ধরো ইটিসি দিয়ে দিল, ঠিক আছে, ইটিসি বা ধরো এখানে ইলেকট্রিক্যাল দিয়ে দিল, ঠিক আছে, সিভিল দিয়ে দিল বা কেমিক্যাল দিয়ে দিল, তাহলে এই যে পর পর ধরো আবার এখানে ধরো এখানে দিয়ে দিল ইলেকট্রিক্যাল দিয়ে দিল, ঠিক আছে, ধরো আবার এখানে ধরো এখানে দিয়ে দিল তোমাদের ইটিসি, তাহলে এই যে কনসেপ্টটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে রং প্রসেস। তাহলে আমাকে বোঝাতে হবে যে আমি কোন কলেজটাতে অ্যাডমিশন হব বা আমার পছন্দের কলেজ। কাউন্সেলিং মানে হচ্ছে কি বা চয়েস স্ক্রিনিং মানে কি, তুমি যেগুলো যে সমস্ত ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে চাইছো বা যে সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে চাইছো ওই সমস্ত কলেজগুলোকে তোমাকে ঠিকঠাক করে সাজাতে হবে, যাতে বোর্ড বুঝতে পারে যে তুমি কোন কলেজটাকে তুমি চাইছো, ঠিক আছে। এটাই ছিল আজকের কিন্তু কনসেপ্ট বা আজকের কিন্তু ভিডিও, ঠিক আছে। তাহলে আমি আবারও একবার বলে দিচ্ছি, তুমি যদি শুধুমাত্র মেকানিক্যাল নিয়ে পড়ো তাহলে প্রত্যেকটা কলেজে কিন্তু তোমাদের থাকবে কি না, শুধু কিন্তু মেকানিক্যাল থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা কলেজ মিন্স হচ্ছে গিয়ে কিন্তু তুমি যে সমস্ত কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাইছো ওই সমস্ত কলেজগুলোতে কিন্তু এখানে কলেজ নেম, ঠিক আছে, এখানে কিন্তু কলেজ নেম। তাহলে কলেজ নেম দিলে তারপরে আবার একটা কলেজ দিলে মেকানিক্যাল, মেকানিক্যাল তুমি যদি মেকানিক্যাল নিয়ে এরকম ডট ডট করে কিন্তু মেকানিক্যাল গুলো সাজিয়ে যাবে। কেউ যদি বলো যে আমি শুধু ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো তাহলে এখানে কিন্তু শুধু ইলেকট্রিক্যাল কিন্তু দিয়ে চলে যাবে, ঠিক আছে। আবারও বলছি ভালো করে কিন্তু একটু বুঝবে কনসেপ্টটাকে, নাহলে কিন্তু একদম শেষ, ঠিক আছে। তাহলে এখানে কি বুঝলে কনসেপ্টটা বা কেমন ভাবে হচ্ছে কনসেপ্টটা, দেখো এখানে ইলেকট্রিক্যাল তুমি শুধু কিন্তু এখানে ইলেকট্রিক্যালটাই নিয়ে কিন্তু পড়তে চাইছো, তার জন্য কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু ইলেকট্রিক্যাল কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। পার্টিকুলার কলেজের ক্ষেত্রে কিন্তু আমি যে আগে স্লাইডটাতে বললাম যে একটি কলেজ রয়েছে ওই কলেজে মেকানিক্যাল হোক সিভিল হোক বা কম্পিউটার সায়েন্স হোক যা পাও ওটাই দেবে, তখন কি করবে শুধুমাত্র ওই কলেজটাতে যদি তোমার ফার্স্ট চয়েস ইলেকট্রিক হয় তাহলে ইলেকট্রিক্যাল, যদি মেকানিক্যাল হয় তারপরে মেকানিক্যাল, তারপরে সিএসটি হলো, ঠিক আছে। তাহলে এইটা দেওয়ার পরে তোমার তারপরে অন্য কলেজে যে ব্রাঞ্চটা নিয়ে ভর্তি হতে চাইছো, ধরো এখানে তারপরে যদি মেকানিক্যাল যদি তোমার পছন্দ হয় তাহলে শুধু কিন্তু মেকানিক্যাল হবে, তারপরে তোমার ধরো মেকানিক্যাল ধরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, তারপরে ধরো তুমি এবার ইলেকট্রিক্যাল দিতে চাইছো তাহলে শুধু কিন্তু এখানে ইলেকট্রিক্যাল গুলো কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে, শুধু কিন্তু এখানে ইলেকট্রিক্যালটা কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে। তারপর থেকে কিন্তু শুধু কিন্তু এখানে ইলেকট্রিক্যাল গুলো কিন্তু এখানে দিয়ে যাবে, অর্থাৎ মেকানিক্যাল দেওয়ার পরে তারপরে কিন্তু শুধু ইলেকট্রিক্যাল কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট কিন্তু অনেক কলেজ সাজায় তারপরে কি করবে না, এখানে মেকানিক্যাল দিয়ে দিলে তারপরে ইলেকট্রিক্যাল দিয়ে দিলে তারপরে এখানে কি করবে, তোমার যদি সিএসটি নিয়ে তুমি যদি পড়তে চাইছো তাহলে দেখো সিএসটি কিন্তু শুধু কিন্তু দিয়ে যাবে, ঠিক আছে। এই যে কনসেপ্টটা এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে নয়, আমি আবারও বলছি এটা শুধুমাত্র তাদের জন্য যাদের র্যাঙ্ক বেশি আছে মানে ভালো আছে মানে কম রয়েছে আর কি র্যাঙ্কটা, তাদের ক্ষেত্রে কারণ ওরা ওই কলেজ একটা কলেজকেই কিন্তু ওরা টার্গেট করে যে ওই কলেজের মধ্যে যদি আমি কম্পিউটার সায়েন্স পাই তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, ধরো এপিসি রয়, ঠিক আছে, বা ধরো এপিসি রয়ের মধ্যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিএসসি, ঠিক আছে, যাই হোক যে কোনো একটি ব্রাঞ্চ পেলে কিন্তু ভর্তি হবে, তারপরে কিন্তু এই প্রসেস তোমাকে মানতেই হবে। যদি তুমি যে আমার না আমার যে কোনো একটি ভালো গভর্নমেন্ট কলেজে বা আমি যে কলেজ হতে চাই ওই কলেজগুলোতে যদি তুমি অ্যাডমিশন হতে চাও তাহলে এই জায়গাটা কিন্তু আর তোমাকে লিখতে হবে না, এই জায়গাটা কিন্তু তোমাকে আর করতে হবে না, এই জায়গাটা কি হবে না, তোমার যেটা পছন্দের ব্রাঞ্চ থাকবে, তোমার যদি মেকানিক্যাল থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু এখানে মেকানিক্যাল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, যেহেতু তোমার ফার্স্ট চয়েসটা ছিল মেকানিক্যাল, তাহলে মেকানিক্যাল, তারপর হচ্ছে সিএসটি, তাহলে এইভাবেই কিন্তু সাজিয়ে যাবে। অর্থাৎ তোমার যেটা চয়েস থাকবে ফার্স্টে ওটা কিন্তু সাজাবে। এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে, কারণ এটাই হচ্ছে তোমাদের মেন জিনিস। এটা কিন্তু জানলে আশা করছি তোমার গভর্নমেন্ট কলেজে একটা সুযোগ কিন্তু তুমি কিন্তু ভালো পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একদম ভালো করে বুঝবে। আর কোন ক্ষেত্রে এখানে মেকানিক্যাল আছে, এখানে ইলেকট্রিক্যাল এরকম কিন্তু কেউ দেবে না, একবার খুব সুন্দরভাবে কিন্তু সাজাবে, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ একটা কাউন্সিলিং বা একটা চয়েস করা হয়েছে খুব সুন্দর, যে সে কোন ব্রাঞ্চে এবং কোন কলেজে ভর্তি হতে চাইছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে। এটাই ছিল তোমাদের ফুল কাউন্সিলিং কিভাবে কলেজ সাজাবে, এটাই হচ্ছে তার ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে তোমরা অ্যাডমিশন হচ্ছ, সেটি গভর্নমেন্ট কলেজ হতে পারে বা সেটি প্রাইভেট কলেজ হতে পারে বা সেটি গভর্নমেন্ট স্পন্সর কলেজ হতে পারে, এবং সেটি কিন্তু তোমাদের যে কোনো ব্রাঞ্চ হতে পারে, কারণ তোমাদের পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু কমন সাবজেক্ট রয়েছে, এবং ওই কমন সাবজেক্ট থাকার কারণে কিন্তু আমাদের এই টিবিআর একাডেমি থেকে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের উপরে কিন্তু আমরা অনলাইন কোচিং নিয়ে আসছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অনলাইনে ক্লাস করতে চাও বা আমাদের এই অনলাইন কোচিং অ্যাডমিশন হতে চাও, তোমাদের কি কি প্রোভাইড করা হবে একটু জানিয়ে রাখি। তোমাদের থাকবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল মক টেস্ট, সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্লাস কিন্তু তোমাদের থাকবে হোয়াটসঅ্যাপে কিন্তু গ্রুপের ফ্যাসিলিটি, কারণ তোমাদের যদি কোনো কোশ্চেন আটকে যাও সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে, সেটা কিন্তু তোমাদের ইমিডিয়েট কিন্তু সলভ করে পাঠিয়ে দেওয়া হবে, এবং কিন্তু তোমাদের সেটা নেক্সট ক্লাসে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হবে, ঠিক আছে? তো এই সমস্ত ফ্যাসিলিটি গুলো কিন্তু তোমাদের থাকবে। অবশ্যই তোমরা যারা যারা অ্যাডমিশন হতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওই ফোন নাম্বারে কিন্তু ফোন করে তোমরা অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে? আর বেশি দিন আমরা কিন্তু লেট করবো না, কারণ তোমরা সবাই জানো যে পলিটেকনিকের সময়টা অনেকটা কম রয়েছে, তাই না? যে ছ মাসের কোর্স কিন্তু পরীক্ষাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু তোমাদের সিলেবাসটা আমাদের কভার করতে হবে, তার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু করব। ওকে, তো যারা অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।